দার্জিলিং এর খড়িবাড়িতে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ ছাত্রী। সোমবার শিলিগুড়ি হাসপাতালে ভর্তি, 6 ঘন্টা পর মৃত্যু হয় তার। পরিবারের দাবি, স্কুলে হাম ও রুবেলার ভ্যাকসিন নিয়েছিল ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, রাস্তায় ছাত্রী অসুস্থ হওয়ার বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, ছাত্রীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। স্বাস্থ্য ভবন থেকে একটি টিম পাঠানো হয়েছে। সকালে খাওয়া দাওয়া করে স্কুলে গেছে। স্কুলে যাওয়ার পরে বলছে যে আজকে ভ্যাকসিন দিবে। ভ্যাকসিন দেওয়ার পরেই ও অজ্ঞান হয়ে গেছে। তারপর আমি তো দোকানে কাজ করি, দোকানে আসি, তো খবর পেলাম যে ওকে হসপিটালে নিয়ে আসে। তো হসপিটালে আসে দেখি যে ও অজ্ঞান অবস্থায় আছে। তো স্কুল থেকে তো কোনো টিচাররাও আসেনি এখনও। পরে ফোন করলাম, ফোন করার পরে যে স্কুল থেকে মানে যে ভ্যাকসিন দিছে সে আসছে। ভ্যাকসিন দেওয়া হয়েছে আমাদের, 11টা ভ্যাকসিন শুরু হয়েছে। ভ্যাকসিন দিয়েছে বাচ্চারা, দেওয়ার পরে আধ ঘন্টা ওয়েট করানো হয়েছে। ওয়েট করানোর পরে ওদেরকে মিড ডে মিল খাইয়ে তারপরে বাড়ি পাঠানো হয়েছে। একটি বাচ্চা বাড়ি যাচ্ছিল, ওর সঙ্গে আরও 3টে বাচ্চা ছিল। এবারে স্কুলের বাউন্ডারি পার করে দোকানের সামনে ওর একটা জায়গায় বসেছিল। বসে থাকার সময় একটি বাচ্চা একটু অসুস্থ ফিল করছিল। স্কুল থেকেই তো ওকে মেডিকেলে অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে ইমিডিয়েট, সাথে সাথে। আমাদের টিচার ওখানে গেছে, ওখানে থাকার পরে তখন ওখান থেকে যা শুনলাম, আমাদের টিচার যা ফোন করে জানালো যে ওকে শিলিগুড়ি নিয়ে গেছে। এদিকে এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ কি বলেছেন আপনাদের শোনাবো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, দার্জিলিং এর খড়িবাড়িতে স্কুল থেকে ফেরার পথে হঠাৎ অসুস্থ ছাত্রী। সোমবার শিলিগুড়ি হাসপাতালে ভর্তি, 6 ঘন্টা পর মৃত্যু হয় তার। একটা ভালো উদ্দেশ্যে যে কাজ রাজ্য জুড়ে করা হচ্ছে সেটা ব্যাহত হতে পারে পরিকল্পনার অভাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরিকল্পনা আরো বেশি সংঘবদ্ধ থাকা দরকার, যার মধ্যে দিয়ে এই ধরনের দুর্ঘটনা আমরা এড়াতে পারি। এবং এই নিয়ে যে প্যানিক তৈরি হচ্ছে, এই প্যানিকটাকেও কিন্তু আমরা বন্ধ করতে পারি। বাচ্চাদের পূর্ব ইতিহাস, সেটা রোগের হতে পারে, তার শারীরিক অবস্থার হতে পারে, এবং অনেক ক্ষেত্রে বাচ্চারা ছোটখাটো অসুখ বিসুখ তারা এড়িয়ে যান, বলেন না ভ্যাকসিন দেবার আগে, বা যে স্বাস্থ্যকর্মীরা ওখানে উপস্থিত রয়েছে এবং তাদেরকে যারা মনিটর করছে, তাদের প্রত্যেকের আরো বেশি দায়িত্বশীল এবং যত্নবান হতে হবে।